আমি আপনাদেরকে একটা হাদিস শোনাই, হাদিস শোনাই। আমার এই হাদিস ওলামায়ে কেরাম বিশেষভাবে শুনবেন, আমার এই হাদিস, আমার আজকের বক্তব্য শাসক বর্গের ঘনিষ্ঠ ব্যক্তিবর্গ যারা আছে তারা শুনবেন, লক্ষ্য করবেন, বুঝবার চেষ্টা করবেন। আমাকে পছন্দ না হলে যেই হুজুর পছন্দ হয় সেই হুজুরের কাছ থেকে হাদিসের ব্যাখ্যা শুনে নিবেন। হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার জুমার দিন খুতবা দিতে দাঁড়িয়ে একটা কথা বললেন, বললেন আল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা। দেখো এই যে রাজ্য ধনভাণ্ডারের যে মাল সেটা আমার মাল, আমাদের সম্পদ, এই গনিমত এটা আমাদের সম্পদ, আমরা যেভাবে ইচ্ছা সেভাবে বণ্টন করব। প্রথম জুমায় হযরত আমিরে মুআবিয়া এরকম একটা ঘোষণা দিলেন, সম্পদ আমার, এই রাষ্ট্রীয় ধনভাণ্ডার আমার, আমার যেভাবে ইচ্ছা আমি সেভাবে বণ্টন করব। কেউ কোনো কথা বলল না। আমিরে মুআবিয়া জুমার দিন চলে গেলেন, পরের জুমায় তিনি আবার দাঁড়িয়ে গেলেন, আবার একই ঘোষণা দিলেন আল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা, রাষ্ট্রীয় ধনভাণ্ডারের মাল এটা আমার ইচ্ছা, যেভাবে ইচ্ছা সেভাবে বণ্টন করব। দুই দিন বললেন কোনো কথা নাই, কোনো প্রতিউত্তর নাই। আমিরুল মুমিনিন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু চলে গেলেন, তৃতীয় জুমায় আবার একই কথা বললেন যে আল মালু মালুনা ওয়াল ফাইউ ফাইউনা, এটা তাবরানির মধ্যে এবং মুজামে তাবরানি মুসনাদে আবু ইয়ালার মাধ্যমে সহিহ সনদের মাধ্যমে ঘটনা বর্ণিত। তৃতীয় জুমায় একই ঘোষণা দিলেন আমিরে মুআবিয়া, সম্পদ আমার, রাষ্ট্রীয় ধনভাণ্ডার আমার ইচ্ছা, যেখানে ইচ্ছা সেখানে ব্যয় করব। তৃতীয় জুমায় কথা বলার সাথে সাথে একজন সাধারণ মুসল্লি দাঁড়ায় গেল, দাঁড়ায় বলল না সম্পদ রাষ্ট্রপতি আমিরুল মুমিনিন বাইতুল মালের সম্পদ আপনার একার নয়, রাষ্ট্রীয় ধনভাণ্ডারের সম্পদ আপনার একার নয়, এ সম্পদ গোটা মুসলিম বিশ্বের সমস্ত নাগরিকদের, যেখানে নাগরিকদের স্বার্থ হবে, যেখানে জাতির স্বার্থ হবে সেখানে ব্যয় করতে হবে, নিজের ইচ্ছা এবং খেয়াল খুশি মতো ব্যয় করবার কোনো অধিকার আপনার নাই। হযরত মুআবিয়া তৃতীয় জুমায় যখন ওনার এই বক্তব্যের প্রতিবাদ হলো তিনি বসে পড়লেন। হযরত মুআবিয়াকে তো চিনেন, মুসলিম বিশ্বের প্রতাপশালী শাসক, হযরত ওমরের যুগ থেকে হযরত ওসমানের যুগে হযরত আলীর যুগে দীর্ঘ সময় মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ এলাকার ধারণকর্তা ছিলেন, এরপরে তো তিনি নিজেই শাসক হলেন। সেই আমিরে মুআবিয়া দর্দণ্ড প্রতাপশালী, মুসলিম বিশ্বের অন্যতম রাজনৈতিক প্রজ্ঞাবান ব্যক্তিত্ব হযরত মুআবিয়া এই ঘটনার সঙ্গে সঙ্গে বসে পড়লেন, ঘরে ঢুকে গেলেন, নিজের খাস কামরায় ঢুকে ওই যুবককে ডেকে পাঠালেন, যুবককে ডাক দাও। গোটা মসজিদের মানুষ থরথর করে কাঁপতেছে, না জানি কি হয়, যুবককে তলব করে নিয়ে গেলেন আমিরে মুআবিয়া, তার বক্তব্যের মুখের উপর প্রতিবাদ করা হলো, সবাই অপেক্ষমান কি বলে আমির, মুসলমানদের আমিরুল মুমিনিন কি বলে শুনবার জন্য। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু ডেকে বললেন, দেখো আমি তিন দিন পর পর একই কথা বলেছি, প্রথম দুই দিন আমার কথার কোনো প্রতিবাদ মুসলিম জাতির মধ্যে থেকে হয়নি, আমি ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছিলাম, ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম যে হায় কি অবস্থা, আমার শুধুমাত্র আল্লাহর নবীর এই হাদিস মনে পড়তেছিল যে এমন একটা জাতি আসবে, সে জাতির শাসকরা যখন অন্যায় কথা বলবে, জাতির মধ্য থেকে সে অন্যায় কথার শুদ্ধ দেওয়ার মতো, সে অন্যায় কথার প্রতিবাদ করবার মতো কোন লোক হবে না, যখন এই সময় আসবে সেই শাসক এবং শাসিত, সেই সরকার এবং তার জনগণ আল্লাহ পাক জাহান্নামের মধ্যে শুয়োর আর বানরের মতো লাঞ্ছিত করে ওদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে। সায়াদখুলুনা জাহান্নামা কিরাদাতান খাসিরিন, তারা নিষ্কৃষ্ট বান্দরের মতো লাফায় লাফায় জাহান্নামে পড়বে। যখন আমি অন্যায় কথা বললাম, আমি যখন মুসলমানদের আমির হয়ে এই স্বৈরাচারী কথা বললাম যে সম্পদ আমার, আমি যখন বললাম মুসলিম রাজ্যের বাইতুল মাল সরকারি ধনভাণ্ডারের সম্পদ
আমি যাকে ইচ্ছা তাকে দিব, যেভাবে ইচ্ছা সেভাবে বন্টন করব। দুই দিন এ কথা বলার পর কেউ যখন আমার প্রতিবাদ করলো না, আমি ভয়ে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিলাম যে না জানি আমি সেই সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হয়ে গেলাম যারা লাঞ্ছিত হয়ে জাহান্নামে যাবে। আজ যখন তুমি প্রতিবাদ করলে হৃদয়টা আমার প্রশান্তিতে ভরে গেল। হে যুবক, আমি তোমার কৃতজ্ঞতা আদায় করি, কারণ তুমি আমার অন্যায় কথার প্রতিবাদ করে প্রমাণ করে দিয়েছ মুসলমান জাতি এখনো পথভ্রষ্ট হয় নাই। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আমি আপনার জন্য মামুনুল হক শাইখুল হাদিসের সন্তান এই যুগে সেই ভূমিকা পালন করতে চাই।